আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো পুডিং। এই ম্যাঙ্গো পুডিংটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর এটা খেতে কিন্তু খুবই মজার। আমরা সাধারণত যেভাবে ক্যারামেল পুডিং তৈরি করি ওরকম কষ্ট করে এই পুডিংটা তৈরি করতে হবে না, তার থেকে অনেক সহজভাবে আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো এই ম্যাঙ্গো পুডিংটা। এটা দেখুন যে কতটা সফট হয়েছে আর এটা খেতে কিন্তু খুবই মজার। এটা মুখে দিলেই কিন্তু মুখের সাথে মিলে যায়, আপনি একটু খেলে কিন্তু আপনার মন ভরবে না, ইচ্ছে করবে অনেক বেশি করে খেয়ে নিতে। তো চলুন শুরু করি। এখানে আমি ম্যাঙ্গো পুডিং তৈরি করার জন্য দুইটা পাকা আম নিয়েছি, আমগুলো মাঝারি সাইজের। তো দুইটা পাকা আম নিয়েছি, ম্যাঙ্গো পুডিং তৈরি করতে আমাদের পাকা আমই লাগবে। আর নিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক, আপনারা চাইলে মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। আর এখানে নিয়েছি 3/4 কাপ গুঁড়া দুধ। আর এই পুডিংটা সেট করার জন্য আমার লাগবে আগার আগার পাউডারটা, আর এই আগার আগার পাউডারটা আপনারা যে কোনো ব্র্যান্ডের আগার আগার পাউডার ব্যবহার করতে পারেন। তো আমি আজকে হাইকো ব্র্যান্ডের আগার আগারটা নিয়েছি, আর এটা যে কোনো সুপার শপে গেলেই আপনারা পেয়ে যাবেন খুব ইজিভাবে। এখন আমি আম দুইটা ছিলে স্লাইস করে নিব। আমগুলো আমি ছিলে স্লাইস করে নিয়েছি আর একটা ব্লেন্ডার জগের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি এই আমগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব, যেহেতু পাকা আম কয়েক সেকেন্ডের মধ্যে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। তো এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন একেবারেই কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। তো এখন আমি এই আমটা এক সাইডে রেখে পুডিংয়ের বাকি প্রসেসটা করে নিব। আমি এখানে একটা বল নিয়ে নিয়েছি, আর এখানে আমি 1 কাপ পরিমাণ একেবারে গরম পানি, ফুটন্ত গরম পানি নিয়ে নিচ্ছি। আর এই গরম পানির মধ্যেই দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে খুব ভালোভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। গুঁড়া দুধ দেওয়া হয়ে গেলে দিয়ে দিব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিয়েও আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করব। আমি এই কাজটা আপনাদেরকে দেখানোর জন্য একটা বাটিতে করছি, আপনারা চাইলে কিন্তু এই কাজটা চুলায়ও করতে পারেন। আর আপনাদের পানিটা যদি হালকা কুসুম গরম পানি হয় তাহলে কিন্তু আপনার পুডিংটা তৈরিই হবে না, তাই আপনারা চাইলে কিন্তু এই কাজটা চুলায়ও করতে পারেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 2 টেবিল চামচ পরিমাণ। দুই টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়েই আমি আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আগার আগার পাউডারটা কিন্তু আপনার খুব বেশি গরম পানি যদি না হয় তাহলে কিন্তু ভালোভাবে মিক্সড হবে না, আর মিক্সড না হলে তাহলে কিন্তু আপনার পুডিংটা হবে না। আপনাদের সন্দেহ থাকলে এ পর্যায়ে কিন্তু আপনারা চুলায় 5-6 মিনিট এটা খুব ভালোভাবে গরম করে নিতে পারেন। তো আমার পানিটা খুবই গরম ছিল, তো আমি আর চুলায় গরম করলাম না। এবার খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আম। আপনারা কিন্তু চাইলে যে কোনো ফুড কালার আপনারা ইউজ করতে পারেন। তো আমি কোনো ফুড কালার ইউজ করব না, কারণ আমটা থেকে আমার মনে হচ্ছে খুব সুন্দর একটা কালার আসবে, তাই আর কোনো রকম কোনো ফুড কালার ইউজ করব না। এখন আমি এই আমটা খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এই কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে, একটু জোরে জোরে হাতটা নাড়াচাড়া করে করতে হবে, না হলে কিন্তু আপনার মিক্সচারটা খুব ভালোভাবে মিক্সড হবে না। তো দেখুন খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এখন আমি যেই পাত্রে পুডিংটা সেট করব তো সেই পাত্রটা নিয়ে নিলাম, আর এইটা হচ্ছে প্রায় 7 থেকে 8 ইঞ্চি লম্বা এরকম একটা পাত্রে আমি পুডিংটা নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো পাত্রেই সেট করতে পারবেন। এখন আমি এই পুডিংটা বাইরে রেখে 1 ঘন্টার জন্য ঠান্ডা করে নেব, আর ফ্রিজে রাখবো, নর্মাল ফ্রিজে। তো নর্মাল ফ্রিজে রাখবো প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য। তো
এই পুডিংটা 2-3 ঘন্টার মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো এখন আমি ফিরে আসছি 2-3 ঘন্টা পর। দেখুন 2-3 ঘন্টা পরে পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি একটা পাত্রে পুডিংটা ঢেলে নিচ্ছি। এই পুডিংটা খুব নরম হয়, সফট হয়, এটা মুখে দিলেই কিন্তু আপনার মুখের সাথে মিলে যাবে। দেখুন পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। উপর থেকে আমি কিছুটা বাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি, আমি কাজু আর পেস্তা বাদাম দিয়েছি। এটা না দিলেও এটা খেতে কিন্তু খুবই মজার। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমি কিছুটা বাদাম দিয়ে দিলাম। তো আজকের রেসিপি কিন্তু দেখতে দেখতে শেষ। খুবই মজার একটি ডেজার্ট আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।